লেবাননে গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের গুপ্ত হত্যার অভিযান এবং লাগাতার বিমান হামলার মুখে রাজধানী বৈরুতে আর কোনো নিরাপদ জায়গা নেই বলে জানিয়েছেন নগরীর মেয়র। বৈরুতে নিজ কার্যালয়ে এক সাক্ষাৎকারে মেয়র আবদুল্লাহ ডারউইচ বলেন, নগরীর কেন্দ্রস্থলে সাম্প্রতিক দুটি হামলা এটি প্রমাণ করে যে কেবল জঙ্গি গোষ্ঠীগুলোর উপস্থিতি আছে এমন এলাকাগুলোই না, বরং সব জায়গায় ঝুঁকি আছে। তিনি বলেন, নির্দিষ্ট কিছু এলাকায় ইসরায়েলের তীব্র বোমা হামলার অর্থ হচ্ছে নগরীর চারপাশ ঘিরে বিভিন্ন স্থানকে ইসরায়েল এখন তাদের নিশানার আওতায় রাখছে। ডারউইচ নগরীর কেন্দ্রস্থলে যে দুই জায়গায় ইসরায়েলের হামলার কথা উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে বাচৌরা ও কোলা এলাকা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছিল, হিজবুল্লাহ ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সদস্যদের লক্ষ্য করে তারা সেখানে হামলা চালায়।